এর আগে আমি তোমাদের সঙ্গে পাবদা মাছের অনেক রকমের রেসিপি শেয়ার করেছি। আজকে যেটা শেয়ার করব সেটা গরমের একেবারে উপযুক্ত পাবদা মাছের পাতলা ঝোল। কী করে আমরা তৈরি করে নেব খুব সহজে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে, সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, এই গরমে কিন্তু সবসময় রিচ খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু খুব হালকাভাবে খুব কম সময়ে কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারি। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি, প্রয়োজন মতো নুন হলুদ মাখিয়ে মাছটাকে আগে ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। মাছের ঘরে গায়ে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি একটু কাল ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে মাছ আমরা সবাই ভাজতে জানি, মাছ ভাজাটা দেখাবার মতন কিছু নেই। তবুও যারা জানো না তাদের জন্য একবার বলে দিই, পাবদা মাছ কিন্তু তেলে দিলে ভীষণ ফাটে, আর সেই ফাটা জিনিসটা যদি একটু হলেও কম করতে চাও তোমরা, তাহলে গরম তেলের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিতে পারো। তাতে কিছুটা হলেও মাছটা ফাটবার বা ছিটবার সম্ভাবনাটা কম থাকবে। আমি দেখো নুন হলুদটা মাখিয়ে নিলাম মাছের গায়ে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। গরমকালে এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি রান্নাটা সর্ষের তেলে করব, সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই তো মাছটা ভাজবো, সর্ষের তেলটা আমি অল্প পরিমাণে দিয়ে নিলাম, 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে নিলাম। খুব কম তেল মশলায় খুব হালকা পাতলা একটা রান্না, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা চ্যানেলটা দেখছো অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমি অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসো। তেলটা গরম হতে আমাদের একটু সময় দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসছে, দেখো আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দিলাম, মাছটা একটু কম ফাটবে। তাহলে হলুদ যোগ করলেও হয়, কিন্তু হলুদ যোগ করলে কী হবে, মাছের ঝোলের রঙটা নষ্ট হয়ে যায়, বেশি কালো হয়ে যায়। সেই জন্য হলুদের বদলে হলুদটা গরম হয়ে যায়, তেলে পুড়ে ওঠে। সবগুলো মাছ দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজা যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি রান্নাটা করব, আমাদের এক্সট্রা কোনো তেলের এখানে প্রয়োজন হবে না। আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কা আমি হাত দিয়ে ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ফোড়নটা যে একটু ভাজা ভাজা হবে, আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা যোগ করে দেব। দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব একটা আলু, আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম সেটা। যদি কেউ কখনো এরকম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল না খেয়ে থাকো, একবার অবশ্যই ট্রাই করবে। খুব কম মশলায় খুব সাধারণভাবে ঘরোয়া রান্না এটা একটা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে পাবদা মাছের ঝোল খুব ভালো লাগে খেতে, গরমে খুব হালকা পাতলা হয়। চাইলে তোমরা তেলের পরিমাণটা একটু কম করে বা বাড়িয়ে নিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা, তবে এই গরমে একটু তেল মশলা কম খাওয়াই ভালো। এবার কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নেব, সাথে দিয়ে দেবো একটুখানি টমেটো। একটা টমেটো আমি বীজটা ছাড়িয়ে শুধুমাত্র শ্বাসটা নিয়ে নিয়েছি, সেটা আমি যোগ করে দিলাম। ভালো করে তেলের সাথে ভেজে নেবো এটাকে। আমি দিয়ে দেবো নুন আর হলুদ, একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি, আর দিয়ে দেবো নুন। আলুগুলো আমাদের ভাজা হয়ে এসছে,
টমেটোটাও নরম হয়ে গেছে, দেখো ফুলে যাচ্ছে একেবারে। আর একটু সময় আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এটা ঘরে তৈরি করা জিরের গুঁড়ো আছে, এটার স্বাদটা কিন্তু একেবারে অন্যরকম। তো এটা আমাদের হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে ঝোলটা বানাবো তার জন্য গরম জল করেছিলাম, গরম জল অ্যাড করে দিলাম। যে যতটুকু পরিমাণের ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা অ্যাড করবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আমি। নুন ঝাল এগুলো অবশ্যই যে যার স্বাদ মতন আর প্রয়োজন মতন দেবে। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফিরে আসলাম দেখো 10 মিনিট বাদে, এখন কিন্তু আমরা একটু চেক করে নেব আলুটা হয়ে গেছে কিনা। একটা আলু আমি ভেঙে দেখব, স্প্যাচুলার সাহায্যেই আলুটা ভেঙে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেছে ছোটটায়। এই সময় আমি মাছটা যোগ করে দেব। পাবদা মাছ আগে যদি ঝোলের সাথে দিয়ে ফোটাও অনেক সময় এটা একটু নরম হয়ে যায়, এমনিতেই নরম মাছ উপরের চামড়াটা অনেক সময় ফুলে আসে, সেই জন্য খেতে ভালো লাগে না। তাই আমি শেষে পাবদা মাছটা যোগ করি যাতে মাছটা ঠিক থাকে। এইভাবে আর কিছুক্ষণ আমরা ফুটিয়ে নেব মাছের সাথে ঝোলটাকে। ঝোলের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো যে যার মতো করে। নুনটা অবশ্যই এই সময় একটু চেক করে নেবে। মিনিট 10 আমি ফুটিয়ে নিয়েছি, এবার উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ধনে পাতা। হাতের সামনে থাকলে অবশ্যই দেবে, স্বাদটা খুবই ভালো হয়। তাহলে আমাদের তৈরি হয়ে গেল কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।